সাতক্ষীরার কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন জানান বুধবার বিকেল চারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী তিনি বলেন শহীদ আদর্শকে বুকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে দলকে সুসংগঠিত করতে হবে তৃণমূল পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে শক্ত হাতে মোকাবেলা করতে চাই তবে সহিংসতা আর বিশৃঙ্খলা সৃষ্টি করে নয় বিএনপি শান্তি ও ও ঐক্যের কথা কথা বলে বলে বিএনপি দেশ দশের কল্যাণের তাই আসুন বিভেদ আর রেশারেশি ভুলে দলকে গোছাই এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন কেন্দ্রীয় ছাত্রদলের দলের সহসভাপতি আবু মোসা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল বাবু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন